নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, কৃষকদের জন্য আরও একটি খুশির খবর চলে আসছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে যারা আবেদন করেছেন, সেই কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনারা বছরে 6,000 টাকা যে পান, সেই 6,000 টাকার পাশাপাশি কিন্তু আপনারা প্রতি মাসে 3,000 টাকা করে পেনশনও পেয়ে যেতে পারবেন। তাছাড়াও কিষাণ ক্রেডিট কার্ডের সুযোগ সুবিধা পাবেন, যার সাহায্যে আপনারা স্বল্প সুদে ঋণ নিতে পারবেন। এছাড়াও সেখানে ঋণ মুকুবেরও ব্যাপার রয়েছে। এছাড়াও কৃষক আইডি কার্ড, সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে নাম নথিভুক্ত করা থাকলে। তো কী বলা হয়েছে, কীভাবে এই কার্ডগুলি পাবেন বা অন্যান্য প্রকল্পে কীভাবে সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন, সেই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো এখানে বলা হয়েছে পিএম কিষাণ যোজনা, কৃষকরা পাবেন 10ম কিস্তির টাকা, সঙ্গে ক্রেডিট কার্ড এবং পেনশন। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 10ম কিস্তি দিতে চলেছে কৃষকদের। আগামী 15ই ডিসেম্বর 2021 এই কিস্তি জমা হবে কৃষকদের ব্যাংকে। তো যারা এই পেমেন্ট প্রসেস ছিল, টাকা পেয়ে গেছেন এই দু একদিন আগেই। তো যাদের আরএফটি রয়েছে বা এফটি এখন বর্তমানে রয়েছে, যারা এখনও টাকা পাননি, তখন তারা কিন্তু এই 15ই ডিসেম্বর আবার টাকা পাবেন। পিএম কে এস ওয়াই এর অধীনে নিবন্ধিত কৃষকরা পাবেন এই সুবিধা। নিবন্ধিত কৃষকরা প্রতি বছর 6,000 টাকা পান এই পিএম কিষাণ প্রকল্প থেকে। এই টাকা 3টি 2,000 টাকার কিস্তিতে দেওয়া হয়। এই যোজনার মাধ্যমে কৃষকদের আর্থিকভাবে সক্ষম হওয়ার সুযোগ দেয় সরকার। এই যোজনা শুরু থেকে কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত 9টি কিস্তির টাকা দিয়েছে। 10ম কিস্তি বাকি রয়েছে, যা কৃষকরা পাবেন 15ই ডিসেম্বরের মধ্যে। মাসিক 3টি কিস্তিতে টাকা দেওয়া ছাড়াও কেন্দ্রীয় সরকার কৃষকদের আরও কিছু সুবিধা দেয়। কেন্দ্রীয় সরকার কৃষকদের ক্রেডিট কার্ড, পেনশন এবং কৃষক আইডি কার্ড দিয়ে থাকে এই পিএম কিষাণ প্রকল্পে। কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ ক্রেডিট কার্ড দেয় কৃষকদের। পিএম কিষাণ যোজনায় এই কার্ড দেওয়া হয়। এই ক্রেডিট কার্ড ব্যবহার করে কৃষকরা ঋণ নিতে পারেন কম সুদে। বর্তমানে 7 কোটির বেশি কৃষক কিষাণ ক্রেডিট কার্ড ব্যবহার করেন। পিএম কিষাণ মানধন যোজনায় কৃষকদের অবসর সুরক্ষিত করার চেষ্টা করা হয়। এই যোজনায় কৃষকরা প্রতি মাসে অল্প পরিমাণ টাকা বিনিয়োগ করে, যখন সেই কৃষকের বয়স 60 বছর হয়ে যায়, তখন কিন্তু সেই কৃষক প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন পেতে পারবে। এছাড়াও কেন্দ্রীয় সরকার বর্তমানে কৃষকদের পিএম কিষাণ আইডি কার্ড দেওয়ার পরিকল্পনা করেছে। এই আইডি কার্ডের সঙ্গে কৃষকের ল্যান্ড রেকর্ড যুক্ত থাকবে, যার সাহায্যে শুধুমাত্র যোগ্য কৃষকরাই বিভিন্ন যোজনার সুবিধা পেতে পারবেন। অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের নাম থাকলে আপনারা কিন্তু এই 3টা জিনিসের সুযোগ পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে এই পিএম কিষাণ আইডি কার্ড, মানে যেটাকে বলছে কৃষক আইডি কার্ড। আরেকটা হচ্ছে পিএম কিষাণ মানধন যোজনা, যার সাহায্যে কৃষকরা প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন পাবেন। তাছাড়াও কিষাণ ক্রেডিট কার্ড, যার সাহায্যে আপনারা স্বল্প সুদে ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন চাষ করার জন্য। তো এই 3টা বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। কিষাণ মানধন প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে, কীভাবে আবেদন করতে হয়, কত টাকা আপনাদেরকে দিতে হয়, কী কী যোগ্যতা রাখা রয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে। তাছাড়াও গতকালই আমি ভিডিও দিয়েছি কৃষক আইডি কার্ড নিয়ে, কৃষক আইডি কার্ড কীভাবে অনলাইনে আবেদন করতে হয় বা এই কার্ডটি থাকলে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন। তো এই সমস্ত ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আই বটন ও ভিডিও শেষে দিয়ে রাখবো। অবশ্যই আপনাদের প্রয়োজন হলে ভিডিওগুলো একবার দেখে নেবেন। তো পিএম কিষাণ প্রকল্পে আপনার নাম নথিভুক্ত রয়েছে কিনা, আপনি টাকা পাচ্ছেন কিনা, এছাড়াও সরকারের এই রকম সিদ্ধান্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।